কোন কোন এত বায়না করো কেন তুমি সব সময় দুদিনের জন্য তো যাব গুনগুন এই আমি অফিস থেকে ফিরতে ফিরতেই ভাবছিলাম মানে আমার টেনশন শুরু হয়ে গিয়েছিল যে এখন বাড়ি ফিরে তোমায় কত কথা বলতে হবে কত কথা আমায় খরচ করতে হবে তোমার পেছনে এই দুদিন আমি কাজে যাব বলে অন্য কোথাও না সারা দিন কাজ করে এলাম টায়ার্ড তারপরে বাড়ি ফিরে এখন রাত জেগে তোমায় মানে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে গুনগুন বোঝার চেষ্টা করো নিজেও তো যাও নিজের বেলায় তখন এই সমস্ত কোনো নিয়ম কানুন তোমার মনে থাকে না অদ্ভুত লাগে আমার আমি একবার বলে দিয়েছি তুমি যদি যাও আমার এই শর্তটা তোমাকে মানতে হবে আমি যাব তবেই তুমি যাবে আমাকে ছাড়া তোমাকে আমি যেতে দেব না ব্যাস না গো আমি তোমার এই কথাটা রাখতে পারবো না সরি তুমি আমার কথাটা রাখবে না না পারবো না আমাকে যেতেই হবে কাজে যেতে হবে আমায় যাও আরে যাও মানে আমার রাগ করছো কেন এটা নিজেদের মধ্যে রাগ করবো না আমি আমি আর ঈশান এখানে একা একা থাকতে পারবো না আরে একা কোথায় তুমি তো বলছিলে গোষ্ঠী শুদ্ধ লোক এই বাড়িতে গোষ্ঠীর লোক আছে তুমি একা কোথায় গুনগুন একা কোথায় আর ওই রাত্রিবেলা তো আমাকে ঈশানকে একা শুতে হবে আর তখন তখন যদি ওর খিদে পায় আর ও কান্নাকাটি করে ওঠে আমার তো ঘুম ভাঙে না মাঝে মাঝে তোমাকে তো তুলে দিতে হয় বানাচ্ছ দেখেছো বানাচ্ছ বোকা বোকা অজুহাত বানাচ্ছ বাড়িতে এত লোক আছে রাত্রিবেলা যে কে অন্য কেউ তোমায় ডেকে দিতে পারে মা আছে বৌদি ভাই আছে বড় মা গুনগুন বোকা সব কিছুই তোমার বোকা বোকা লাগে আর তুমি হচ্ছে একদম চা চা চালাক চালাক এই শোনো আমি তোমাকে বলেছি তুমি যেতে পারবে না মানে তুমি যেতে পারবে না ব্যাস ছেলে মানুষই করো না তুমি ছেলে মানুষই করছো আমি ছেলে মানুষই করছি না আমি বলছি আমার কাজ আছে আমাকে যেতে হবে আরে আমি কনসেন্ট অলরেডি দিয়ে এসেছি এখন তো আমার হো হো কি ও আবার কি সার্কাজম কি তুমি কনসেন্ট দিয়ে তারপর আমাকে বলতে এসছো মানে আমার কোনো দাম নেই ইট ওয়াজ জাস্ট না না তোমার মতে ইট ওয়াজ জাস্ট আ ফর্মাল ইনফরমেশন তাই তো না রে এবার আমার যদি কোনো অসুবিধা হয় বা আমি যদি তোমাকে বলি তুমি যাবে না তাও তুমি জোর করে যাবে মুনমুন তোমার তো কোনো অসুবিধা নেই আর তোমার তো এখন অসুবিধা থাকার কথাও নয় যদি অসুবিধা থাকতো তাহলে তো আমি নিজেই প্ল্যানটা করতাম না আমি তো এটা ইনিশিয়েট করতাম না আমি জানি তোমার কোনো সমস্যা নেই এখন তুমি ভালো আছো আর দেখো জেদ করো না এটা তো আমার কাজ কাজের জায়গাটাই তো আমায় ছাড়তে হবে গুনগুন এটা খুব ইম্পর্টেন্ট এখানে না গেলে আমার ক্ষতি হয়ে যাবে বাইরে থেকে দু তিনজন ডেলিকেটস আসবেন তারা সিনিয়র তাদের কথাগুলো আমার শোনার দরকার আছে ঠিক আছে তুমি যাও তোমার যেখানে যেতে ইচ্ছা করছে তুমি যাও আমাকে তুমি কিছু বলতে এসো না আর এমনি তো তুমি তখন আমাকে হাত ধরে আটকালে কেন হ্যাঁ তা কি করবো হাত ধরে আটকাবো না তো কি জড়িয়ে ধরি তাহলে প্লিজ কিচ্ছু করতে হবে না তোমাকে এইভাবে বিরক্ত হচ্ছো আমার উপর শোনো আমার না একদম ভালো লাগে না ওই যে যেখানে জানি না কোন জায়গায় যাচ্ছ সেখানে তুমি যাও কাজে যাবো একটা ইন্টারেস্টিং জায়গা রামপাল সেই জায়গাটার নাম চেনো না অনেক দূরে ফ্লাইটে করে যেতে হয় এক দেড় ঘন্টা ও তার মানে এখন যদি আমার একটা কোনো এমার্জেন্সি হয় তাহলে তুমি আসতে পারবে না তাই তো কি এমার্জেন্সি হবে কি কথাবার্তা এগুলো আমার খালি মনে হয় তুমি না থাকলে কোনো একটা ক্ষতি হয়ে যাবে নাটক কেন যখন তুমি আমেরিকা গেছিলে তখন তোমার মনে হয়নি এই কথাগুলো যে ক্ষতি হয়ে যাবে একটা মারাত্মক কিছু হবে এই সব সময় তুমি আমেরিকা নিয়ে খোটা দেবে না তো হ্যাঁ আমি কোন মনের অবস্থা ওখানে গেছি সেটা তো তুমি বুঝতেও চাও না না সেই যাই হোক আমি তোমাকে কিছু বলবো না তোমার যেখানে যাওয়ার ইচ্ছে হচ্ছে তুমি যাও দেখেছো গুনগুন আই এম ভেরি সরি তুমি কেন মন খারাপ করছো কান্নাকাটি করছো আমি বুঝতে পারছি না এই সামান্য ব্যাপারে দেখো এটা তোমার কাজের জায়গা কাজে তো যেতে হবে বলো আর আমারও যে যেটা কাজ ধরো আমারও তো ইচ্ছে করে যে এই ইন্টারন্যাশনাল লেভেলের সায়েন্টিস্টরা যখন আসবেন তাদের কথা অভিজ্ঞতা থিওরিজগুলো শেয়ার করবেন আমি সেগুলো শুনবো জানবো আমার তো লেখাপড়া নিয়ে থাকতে ইচ্ছে করে বলো আমি তো সেটাই চাই আচ্ছা বেশ ঠিক আছে হয়েছে এবার একটু চুপ করো আমারই দোষ আমি বুঝতে পেরেছি আসলে কি বলো তো আমি লোভ সামলাতে পারি না যখনই শুনি কোথাও কনফারেন্স হচ্ছে এরকম সেমিনার হচ্ছে যেখানে বাইরে থেকে লোকজন আসছে যারা কাজ করছে মনটা চায় ওখানে পৌঁছে যেতে ইচ্ছে করে যে তারা কি বিষয়ে কাজ করছে সেগুলো জানি পৃথিবীতে কি চলছে সেগুলো বুঝি ঠিক আছে তুমি এখন আপসেট হও না আমি আমি কালকে বলবো ডিন স্যারকে এরকম গুনগুন চাইছে না আমি আমি যেতে চাই না না আই এম সরি তোমার যেখানে যাও তুমি যাও
আমারই তোমাকে আটকানো উচিত হয়নি। আমি তো জানি তুমি সায়েন্টিস্ট, তুমি লেখাপড়া করতে ভালোবাসো, তুমি এইসব জায়গায় গেলে আনন্দ পাও। আর আমি এটাও জানি যে আমি যদি এখন তোমাকে জোর করে সংসারে আটকে রাখি তাহলে হয়তো তোমার সংসার থেকে মন উঠে যাবে। আমি সেটা একদম চাই না, আর আমার সেটা করা উচিতও না। আসলে কি জানো তো, তোমাকে ছেড়ে থাকতে না খুব ভয় করে, তোমাকে ছেড়ে থাকতে একদম ভালো লাগে না। তাই হয়তো তোমার চলে যাওয়ার কথা শুনলে আমি এভাবে রিয়্যাক্ট করি। কিন্তু কয়েকদিনেরই তো ব্যাপার, জানি আবার তুমি ফিরে আসবে, আবার সব ঠিক হয়ে যাবে। তুমি যাও, আমি তোমাকে আর আটকাবো না। আমি কয়েকদিন ঠিক ম্যানেজ করে নেব। আরে ভয় নেই গুনগুন, আমি তো দুদিনের জন্য যাব, আবার ফিরে আসব। ঠিক আছে। আচ্ছা ভাই শোনো না, শোনো না বলছি যে, আরে বাবা অফিস থেকে এসো, জানটান কিছু করনি, ছাড়ো। আগে তো নাম বলতে না, ছেলের বেলায় নিয়ম কানুন, তোমার বেলাতেও নিয়ম কানুন। আরে বাবা এখন আমি ওকে কোলে নেবো, ব্রেস্টফিড করবো, তোমার এই নোংরা জামা কাপড় ছাড়ো না। আচ্ছা ঠিক আছে, বেশ আজকে লাস্ট, আমি কথা দিচ্ছি আর এরকম হবে না। এরপরে আমি স্নান না করে তোমার টাচ করবো। এখন তো জড়িয়ে আছো, আরে ছাড়ো। আরে বেশ করেছি, আদর করব নিজের বউকে, বেশ করেছি। আরে দরজা খুলে আছে, কেউ চলে আসবে, আরে এটা অন্যায় করছো তুমি, ছাড়ো। অন্যায় করছি? হ্যাঁ অন্যায় করছো। কোনটা অন্যায়? নিজের বউকে আদর করব, ক্রন্দনরত বউ আমার। রত? ক্রন্দনরত? সেটা এই শোনা, এত কঠিন বাংলা আমি বুঝি না। তার মানে হচ্ছে যে কাঁচ। আমি এখন মোটেই কাঁচি না, দেখো। তাহলে তাহলে হাস্যরত, মানে আমি বলতে চাইছি হাসি বা কান্না অপশন একটাই, আদর। কেমন বদলে যাচ্ছ বন্ধু? আমি বদলাচ্ছি না, তুমি নোংরা। আমি বুঝতে পারছি না আমি আপনাকে কি এমন বলেছি যে আপনাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। আপনি তো আমাকে কেস খাওয়াচ্ছেন, আমার নামে ভুলভাল অ্যালিগেশন দিচ্ছেন। আমার যা বলার আমি প্রিন্সিপাল স্যারকে অলরেডি বলে দিয়েছি। এখানে বসে আর একটা অবাজে কথা আমি বলতে চাই না। ওনাকে যা বলার কনফিডেন্সিয়ালি আমার সেটা বলা হয়ে গেছে। কনফিডেন্সিয়ালি তো বানিয়ে বানিয়ে কথা বলে লাভ নেই। বানিয়ে বলেছি কি না সেটা স্যারই তদন্ত করুক। আমাদের কলেজে একটা ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে, আপনি বরং আমার নামে সেখানে কমপ্লেন করুন, ইনভেস্টিগেশন হোক, তাতে যদি আমি পানিশড হই তাহলে পানিশড হব। আমার সেরকম কোনো রুচি নেই, আমি একজন কলিগের সম্পর্কে এত নিচে নামতে পারবো না। স্ট্রেঞ্জ, আপনি প্রিন্সিপাল স্যারের কাছে আপনার কলিগের নামে কমপ্লেন করতে পারেন, তাকে দিয়ে আমাকে শাসন করাতে পারেন, অথচ কলেজের ইন্টারনাল কমপ্লেন কমিটিকে আমার নামে বলতে পারবেন না? আপনার কোনো কথায় তো আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে স্যার, আমি তো বারবার ইউনিভার্সিটির অফারটা ফিরিয়ে দিয়েছি, ওকে কোথাও যেতে হবে না, আমি বরং এই কলেজটা ছেড়ে ইউনিভার্সিটি চলে যাব। আমি তোমাকে কোনো কথা বলি না কেন জানো তো অর্জুন? আমি জানি, আমি জানি তোমাকে কিছু বললেই তুমি ঠিক এই কথাটাই বলবে, আর আলটিমেটলি হয়তো তুমি কলেজ ছেড়ে চলেও যাবে। স্যার আমার জন্য কাউকে কোথাও যেতে হবে না, উনি আপনার কলেজের অ্যাসেট, আমার জন্য উনি কেন যাবেন? আর কারোর তো কোনো অসুবিধে হয় না, আমি তো নিজেই চলে যেতে চাইছি, তাই না স্যার? বিশ্বাস করুন স্যার, আমি আমি অন্য একটা চাকরি খুঁজছি, আমি অনেক রকম পরীক্ষাও দিচ্ছি, আমার যেখানে হয়ে যাবে আমি সেখানেই চলে যাব। যতদিন না পাবো ততদিন তো চেষ্টাটা করে যেতে হবে, কিন্তু কিছু একটা আমি করবই স্যার। তার মানে আপনি এটাই প্রমাণ করতে চাইছেন যে আপনার চলে যাওয়ার কারণটা আমি, মানে শেষ পর্যন্ত এটাই প্রমাণ করে যাবেন, তাই তো? স্যার আপনি হয়তো আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, সেজন্যই আপনি এরকম ব্যবহার করেন, কিন্তু আমরা তো এখানে কেউ কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক বিল্ড আপ করার জন্য আসিনি, এটা একটা সমষ্টিগত কাজ, আর আমরা এখানে প্রফেশনালি কাজটা করতে এসেছি। আপনার কি আর একটু কোঅপারেট করা উচিত নয় বলে আপনার মনে হয় স্যার? আমার 5 মিনিট দেরি হয়েছিল বলে আপনি আমায় এতগুলো কথা শোনালেন,
তার জন্য আবার এক্সট্রা 15 মিনিট ওয়েস্টও হলো, এতটা সময় যে নষ্ট হলো, মানে 15 মিনিট এক্সট্রা যে ওয়েস্ট হলো, এটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, তাহলে আপনি বলছেন আমার জন্য আপনার 15 মিনিট ক্লাস সাফার করেছে। আমি এক্সট্রিমলি সরি ম্যাডাম, আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। কি হলো অর্জুন, বসো 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 তুমি। না স্যার, আমি এখানে এসেছিলাম অন্য ব্যাপারে কথা বলতে, প্রোগ্রাম নিয়ে কথা বলতে, রিহার্সাল নিয়ে কথা বলতে, কিন্তু আমার মনে হয় সেটার আর কোনো প্রয়োজন নেই, কারণ আমি এই প্রোগ্রামটার দায়িত্ব আর নেব।